এক লরি চালককে মারধর করার অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের শাস্তির দাবি জানিয়ে বানারহাটের এলআরপি মোড়ে পথ অবরোধ করলেন লরি চালকেরা। ঘটনাস্থলে বানারহাট থানার পুলিশ পৌঁছে আন্দোলনকারীদের সাথে কথা বললে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দিন দিন সিভিক ভলেন্টিয়ারের সাধারণ মানুষের ওপর অত্যাচারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। বেশ কিছু সিভিক ভলেন্টিয়ার তো নিজেদের এটাও মনে করতে শুরু করেছেন যে নিজে নিজেই পুলিশ অফিসার হয়ে গেছেন। এই সিভিক ভলেন্টিয়ারদের নিযুক্ত করা হয় এলাকার মধ্য থেকে, এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতি ঘটনা না ঘটে সেই কারণে। তবে এই সিভিক ভলেন্টিয়ারের মধ্যে কতিপয় অসাধু সিভিক ভলেন্টিয়ারের পুলিশের নামে অসৎ রাস্তায় চলতে শুরু করেছে। তারই নমুনা ধরা পড়ল বানারহাটের এলআরপি মোড়ে। পুলিশের বিশ্বস্ত সূত্রের খবর, বানারহাট এলআরপি মোড়ের ঘটনার সাথে যুক্ত সিভিক ভলেন্টিয়ার নাকি পুলিশের সঙ্গে যুক্ত পুলিশের পিসি পার্টির সদস্য ছিলেন। সেই সিভিক ভলেন্টিয়ার এদিন ভোরে এক লরি চালককে লরি থেকে টেনে নামিয়ে মারধর করে বলে অভিযোগ উঠে আসে। এরপর সেখানেও থামেনি, ওই নিগৃহীত চালককে নিজের প্রভাব খাটিয়ে থানায় নিয়ে গিয়ে লকআপে ভরে দেয়। এই ঘটনায় লরি চালকেরা জানান যে এদিন সকালে কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার লরি থামিয়ে কাগজপত্র দেখতে চাইলে চালকের সাথে তার বাক বিতণ্ডা হয়। এরপর ওই সিভিক ভলেন্টিয়ার চালককে টেনে গাড়ি থেকে নামিয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে মারধর করতে থাকেন। লরি চালকের বক্তব্য, প্রথমত গাড়ির কাগজপত্র দেখার অধিকার কোনো সিভিক ভলেন্টিয়ারের নেই, তাছাড়া ওই চালকের কাগজপত্র সংক্রান্ত কোনো গরমিল থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া পুলিশের কাজ। কোনোভাবেই কোনো চালককে মারধর করার অধিকার পুলিশের বা সিভিক ভলেন্টিয়ারের নেই। এভাবে চালককে মারধর করায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের শাস্তির দাবিতে লরি চালকেরা সকাল 8টা থেকে পথ অবরোধ করেন বলে জানা গেছে। আপ লোক কে চাতে হম লোক চাহ রে কি হম লোক আচ্ছা চলে আচ্ছা চলে হম লোক বস এই চাহতে হ্যাঁ আর অত্যাচার বন্ধ করে ড্রাইভার কো পর মারা মারে মারা উসকো এক বার ইয়াহ পর আনা চাহিয়ে ইয়াহ পর কিউ মারে কিয়া বল সে মারে কিউ মারে পুছে। পরে বানারহাট থানার পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের সাথে কথা বলে বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে প্রায় এক ঘন্টা পর অবরোধ উঠে যায়। তবে চালকদের মনে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই গেল, সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি কি কমবে এবারে? পাশাপাশি ওই সিভিক ভলেন্টিয়ার কি যথাযথ শাস্তি পাবে? ড্রাইভার কাউপর মে বহুত অত্যাচার হতা হ্যাঁ অত্যাচার বন্ধ করার চাই হম ভাই লোক পুলিশ বালা সিভিল পুলিশ বালা অত্যাচার জাদা হয়ে গিয়া পুলিশ সে জাদা তো সিভিল পুলিশ বালা এসপি ডিএসপি বন গিয়া গাড়ি সাইড করো পেপার লেকে আও ইয়ে কোই এলাও হ্যায় ক্যা জো পেপার মাঙ্গনে কা এলাও হ্যায় উসকা ড্রাইভার কাউপর মে হাত ছোড়েগা কিউ উসকা এলাও হ্যায় সিভিল পুলিশ কা এলাও নেই হ্যায় জো রাস্তা সে জো পেপার মাঙ্গে লাইসেন্স মাঙ্গনে কা ভি অধিকার লাইসেন্স মাঙ্গনে কা অধিকার সিভিল তিন স্টার কা নেই লাইসেন্স মাঙ্গনে কা অধিকার সিভিল এমবিআই কো হ্যায় রাস্তা ঘাট মেয়ে চলতে হয় মাল গাড়ি লেকে এই সাইড করো পেপার লেকে আও এ পয়সা চাই ইতনা চাই উতনা চাই এসা নাই হলে চাই সিভিল পুলিশ কে হাতে জাদা অত্যাচার হ্যা সিভিল পুলিশ কে অত্যাচার আপনার বন্ধ করা ইয়ে সিলিগুড়ি সে লেকে আসাম হর জায়গা হর পুলিশ কো পয়সা খিলানা পড়তা হ্যায় পয়সা খিলাও তো পেপার ওকে পয়সা মত খিলাও তো পেপার ওকে নেই হ্যায় আবি আপ লোগ কিয়া চাহতে হ্যায় হম লোগ চাহতে হ্যায় পুলিশ কা অত্যাচার বন্ধ হো রাস্তা ঘাট পে সব ইয়ে চাহতে হ্যায় কি আজ সুবহ মে জো বানা আজ সুবহ মে জো হুয়া বানা জো ঘটনা হুয়া হ্যায় সুবহ কা 4 বজে এক ড্রাইভার কো সিভিল পুলিশ ওয়ালা বাগান চায় বাগান মে দৌড়া দৌড়া কে মারতা কিস বজে সে মারে গা কিউ মারে গা কিস লিয়ে মারে গা কিয়া ফোল্ট হ্যায় উসকা উসকো ফাইন চাহিয়ে হম ফাইন ভরে গা উসকো গাড়ি বন্ধ করো গাড়ি বন্ধ করো লেকিন ড্রাইভার কো কিউ মারে গা কিউ মারনে যায়েগা ড্রাইভার কো উস সিভিল পুলিশ ওয়ালা কো আজ ইয়াহ পে আকে ড্রাইভার ভাই উস মারে রাস্তা খুলেগা নাই খুলেগা নাই খুলেগা নাই খুলেগা।